হ্যালো আমার ছোট ছোট নার্সারি সোনারা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি আবার চলে এসেছি ইংরাজি দিদিমণি ইংরাজি পড়াতে। আগের দিন আমি কি পড়িয়েছিলাম? কিউআর আর পড়িয়েছিলাম, তোমরা বাড়িতে পড়েছো? আবার কি করেছি? কিউআর আর লেখা কেমন করে লিখতে হয় সেটাও শিখিয়েছি। আশা করছি তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করেছো। গুড। আচ্ছা যদি বলি কিউ ফর কী হয় বলো, বলো তাড়াতাড়ি। কিউ ফর কী হয় বলো? কিউ ফর কুইন। গুড। আর ফর কী হয়? রোজ। রোজ মানে গোলাপ। সবাই গুড বয় গুড গার্ল তোমরা। আজকে আমরা নতুন শিখবো, নতুন কি শিখবো? এস আর টি। দেখো তোমরা সবাই ইংলিশ বইটা খুলে ফেলো, ইংলিশ এই বইটা খোলো, ঠিক আছে? কত নম্বর পাতা খুলবে? 20 নম্বর পাতা খুলবে। কত নম্বর পাতা? 20 নম্বর পাতা। 20 নম্বর পাতায় কী আছে জানো? এটাকে কে দেখো, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় এস। এই লেখাটাকে বলা হয় এস। এস ফর শান। শান মানে সূর্য। কেমন করে লিখতে হয় এস দেখো? একটা এরমভাবে লম্বা, একটু একটু বেঁকিয়ে নিয়ে, আর একটু বেঁকিয়ে নিয়ে, একটা পেঁচানোর মতন করে নিয়ে, একটু উপরে একটা লম্বা দাগ তুলে দিলেই হয়ে গেল আমাদের বড় হাতের এস। এস ফর শান। শান মানে সূর্য। সূর্য আমাদের কী দেয়? সূর্য আমাদের আলো দেয়, তাই তো? আচ্ছা এসের পর কী হয়? এসের পর হয় টি। টি কী? মনে একটা লম্বা লাইন, লম্বা লাইনের মাথায় আবার একটা সোজা লাইন, হয়ে গেল বড় হাতে টি। টি ফর টাইগার। টাইগার মানে কি? বাঘ। আমরা সবাই বাঘ দেখেছি তো চিড়িয়াখানায়, ঠিক তেমনি টি ফর টাইগার। আচ্ছা তাহলে আবার পড়াই, এটা কি বলো সবাই আমার সাথে সাথে বলো? এস। এস ফর সান। সান মানে সূর্য। আর এসের পর কি হয়? টি। টি ফর টাইগার। টাইগার মানে বাঘ। তাহলে তোমরা বাড়িতে এই এস আর টি তোমরা সবাই পড়বে, ঠিক আছে? তার পরের দিন আমরা এস আর টি কীভাবে লিখতে হয় সেটা আমরা শিখব। বাড়ি থেকে বেরোচ্ছ না তো তোমরা? একদম বেরোনিও, বেরোবে না, ঠিক আছে? আর যদিও বা বেরো তাহলে মুখে সবসময় কী লাগাবে? মাস্ক লাগাবে, ঠিক আছে? চলো টাটা।